আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা দেখছেন মাই রাইট চ্যানেলের সাথে আমি সাহাসুল্লাহ মৃদুল আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি ঢাকাতে যারা বসবাস করেন ভাড়াটিয়া হিসেবে তাদের নিত্য নৈমিত্তিক একটি সমস্যা যে হঠাৎ করে বাড়ি ভাড়া বাড়িয়ে দেওয়া হয় তো অনেকেই পড়েন বিপদে এবং এই বাড়ি ভাড়া বাড়িয়ে দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে বাড়িয়ালা ভাড়াটিয়াকে উচ্ছেদ করছে তো এই ভাড়াটি কোথায় যাবেন এবং কি ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে চাইলেই বাড়ি ভাড়া বাড়ানো যায় না বাড়ি ভাড়া বাড়ানোর একটি নিয়ম রয়েছে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের যে আইনটি রয়েছে সেটিতে বলা হয়েছে যে প্রতি দুই বছর অন্তর অন্তর বাড়ি ভাড়া বাড়ানো যাবে এবং তা অবশ্যই যুক্তিসঙ্গত হবে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাসা মালিকেরা খুব দ্রুতই বাড়ি ভাড়া বাড়িয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনি অভিযোগ জানাতে পারেন বাড়ি ভাড়া নিয়ন্ত্রকের কাছে তো বাড়ি ভাড়া নিয়ন্ত্রক হল অতিরিক্ত সিনিয়র যে জজ রয়েছেন তিনি হলো বাড়ি ভাড়া নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করে তার কাছে দরখাস্তের মাধ্যমে আপনি আপনার অভিযোগটি জানাতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই বাড়ি ভাড়া বাড়ানোর উচিলে ভাড়াটিয়াকে বাড়িয়ালা বাসা থেকে বের হয়ে যেতে বলে এবং তার ভাড়াটি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় তো সেক্ষেত্রে আপনি কি করবেন যদি আপনার বাসা মালিক আপনার ভাড়াটি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় তাহলে চুক্তি অনুযায়ী সে যে চুক্তি করেছেন যে মাসের অমুক তারিখে যদি আপনার বাসা ভাড়া দেওয়ার কথা থাকে সেই তারিখের মধ্যে মানি অর্ডার করে বাড়ি ভাড়া বাড়ি মালিকের নিকট পাঠাতে পারেন অথবা যদি কোনো চুক্তি করা না থাকে তাহলে পরবর্তী মাসের পনেরো তারিখের মধ্যে মানি অর্ডার করে সেই টাকাটি বাড়ি মালিকের কাছে পাঠাতে পারেন কিন্তু বাড়ি মালিক যদি এক্ষেত্রেও মানি অর্ডারের টাকা গ্রহণ করতে অস্বীকৃতি জানায় তাহলে আপনি অবশ্যই একজন আইনজীবীর সাহায্য নিয়ে একটি দরখাস্ত বাড়ি ভাড়া নিয়ন্ত্রকের নিকট করতে পারেন এবং সেখানে বাড়ি ভাড়ার যে টাকাটা সেটি জমা দিতে পারেন পারিভাড়া নিয়ন্ত্রক যদি আপনার কথায় সন্তুষ্ট হয় বা আপনার দরখাস্তে সন্তুষ্ট হয় তাহলে প্রাথমিক একটি শুনানি হবে সেই শুনানির পরে সেই সেই টাকাটি গ্রহণ করতে থাকবে এবং আপনি পরবর্তী মাসগুলোতে সেখানেই টাকা জমা দিতে পারবেন অর্থাৎ কোটে আপনি টাকা জমা রাখতে পারবেন আপনি যখন কোটে টাকা জমা রাখবেন এবং নিয়মিত ঠিক টাইম মতো কোটে জমা দিবেন তখন কিন্তু আপনাকে ভাড়া খেলাপি হিসেবে কোনো করা যাবে না এবং মালিক অবশ্যই আপনাকে বাসা থেকে উচ্ছেদ করতে পারবে না আপনি কোটে ভাড়া জমা দিবেন এবং সেই বাসাতেই আপনি অবস্থান করতে পারবেন তো বাসা ভাড়া নেওয়ার আগে আপনাদেরকে কয়েকটি টিপস দিব যে বাসা ভাড়া নেওয়ার আগে এই কাজগুলো অবশ্যই করবেন সেটি হলো যে আপনাকে অবশ্যই চুক্তি করতে হবে চুক্তিতে আপনার যে বিষয়গুলো উল্লেখ থাকতে হবে সেগুলো হলো যে বাসা ভাড়া কবে দিবেন কত টাকা দিবেন আপনি বাসা ভাড়ার অগ্রিম কত টাকা দিবেন বাসা আপনি কবে ছাড়বেন বা বাড়ি আপনি কি কাজ করলে বাড়ি মালিক বাসা ছাড়তে বলতে পারে এই বিষয়গুলো অবশ্যই চুক্তিতে উল্লেখ রাখবেন তাহলে পরবর্তীতে আপনি যে আইনি পদক্ষেপগুলো নেবেন সেগুলো করতে অবশ্যই সুবিধা হবে তভিয়াস আজকে এ পর্যন্তই পরবর্তীতে দেখাবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে